নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ ভিডিওতে এমন কিছু আমি কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু আপনারা স্কিপ করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। মেষ রাশির জাতক ও জাতিকার অর্থনৈতিক দিক এই জুলাই মাসে আপনাদের মোটামুটি থাকবে, মানে হিউজ পরিমাণে অর্থনৈতিক দিক আপনার ডেভেলপ হয়ে গেল এরকম হবে না, আবার একদম আপনাদের অর্থনৈতিক ফল ডাউন করে ফেললো সেটাও হবে না, মানে মিডিয়াম পজিশনে থাকবে। এছাড়াও জুলাই মাসে আপনাদের প্রেম বা প্রেমজ সম্পর্কে নতুন করে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জুলাই মাসে বিবাহ জনিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন। এই মাসে কিন্তু আপনাদের চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, এই মাসে আপনাদের শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শত্রু আপনার পিছনে সদাই লেগে থাকবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্র মোটামুটি যাবে, তবে এতটুকুটা বলতে পারি আপনাদের যে টাকা পড়ে আছে সেই টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। যারা এনজিওতে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেতে চলেছে, অর্থাৎ নতুন নতুন প্রজেক্ট আপনারা করতে পারবেন এবং যার মাধ্যমে আপনারা বেশি পরিমাণে এবং বিপুল পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আসি আপনাদের যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, কিন্তু এই মাসে কিন্তু হঠকারিতা সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন, যার ফলে কিন্তু আপনাদের নিজের জীবনে প্রবলেমের মুখোমুখি হতে হবে, অর্থাৎ আপনারা মাথা গরম করে ফেলবেন, যার ফলে কিন্তু আপনারা যে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু হুট করে এবং রাগের বশে নিয়ে ফেলবেন। তাই আমি আপনাদেরকে বলবো জুলাই মাসে আপনারা মাথা গরমটা একটু কম করুন, রাগকে কন্ট্রোল করতে শিখুন এবং হুট করে কোনো রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না, যে ডিসিশানগুলো আপনাদের জীবনে পদক্ষেপকে নষ্ট করে ফেলতে পারে। এছাড়াও লটারি লাগার কিন্তু একটা সম্ভাবনা মেষ রাশির জাতক ও জাতিকার রয়েছে, আপনারা লটারি কাটতে পারেন, লটারি থেকে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। এই মাসে পারিবারিক দিক আপনাদের শুভ, তবে ভাইয়ের কাছ থেকে একটু আপনার প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাই থেকে একটু সাবধান থাকবেন এবং বাবা মা এবং কাকা ও দাদুর কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন। যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাস মোটামুটি যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, তবে আপনার কিছু ভুল ডিসিশান বা ভুল কথাতে আপনার ওয়াইফের সাথে তর্ক বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই মাসে কিন্তু আপনারা মাথা ঠান্ডা করে চলুন, এটা হচ্ছে মেন জিস্ট কথা। ওভারঅল যদি দেখা যায় এই মাসটা মোটামুটি খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, তবে আপনারা মাথা ঠান্ডা করে চললে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।